হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। আজকে আমি আমার ফ্রেন্ডের বার্থডে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। শুধু ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। তো আজকে বেসিক্যালি ওর বার্থডে পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আগে থেকে ইচ্ছা ছিল না, বিকজ অফ আমার আজকে এক্সাম ছিল, ক্লাস ছিল। তো সব কিছু শেষ করে এখানে আসলাম। আর এই আমি যে আসতেছি আজকে ওর বার্থডে পার্টিতে সেটা ও জানে না। আমি আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড মুনিয়া, আমরা দুইজন মিলে হচ্ছে পরে প্ল্যান করেছি যে আমরা ওকে না জানিয়ে একটা সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজটা হচ্ছে এটাই যে আমরা ওকে বলেছি যে আমরা ওদের মানে ওর বার্থডে পার্টিতে আসতেছি না, বাট আমরা হচ্ছে ওর বার্থডে পার্টিতে যাব ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এই তো আমি চলে এসেছি বার্থডে পার্টিতে। তো এখন আপনারা দেখবেন আমার ফ্রেন্ডের রিয়েকশন। বার্থডে গার্ল, কেমন লাগলো সারপ্রাইজ একটু বলেন। তারপরে আর কিছু কিন্তু আমার প্ল্যানটা তো আপনি জেনে গেছেন, মানে বুঝে গেছেন আর কি। আমি তো হাই পারজানা, এই যে লেকচার দিতেছে বার্থডে গার্ল, এই বার্থডে গার্ল লেকচার দিতেছে। আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আহারে, বার্থডে গার্ল বার্থডে দিন কাজ করতেছে। এই তো আমার বেস্ট ফ্রেন্ডকে সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজ দেওয়া শেষ। আর প্ল্যানটা একান্তে আমার নিজের ছিল, বাট আমি পরে না পেরে আমার ফ্রেন্ড মুনিয়াকে জানালাম। মুনিয়া আবার আরেকটা ফ্রেন্ড আদিতিকে জানালো।
তো পরে শেষমেশ হচ্ছে আমরা তিনজনই হচ্ছে সেম প্ল্যানে ফলো করলাম। তো এই একজন আসলো মাত্র, লেট করে আসছে সবার লাস্টে। তো এখন সবাই ছবি টবি তুলবে বার্থডে কার্ডের সাথে, এরপর আমরা সবাই মিলে কেক কাটবো, অনেক মজা করব। তো আপনারা দেখতে থাকেন আমাদের আজকের স্পেশাল ব্লগটি। অনেক ক্রিম দিছে, তো আমাদের কেক টেক কাটা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিফট ওপেনিং এর পর্ব শুরু হবে। Oh, thank you.
খাবো তুমি? এখন আমাদের বার্থডে গার্ল হচ্ছে কি খুলবে, গিফট খুলবে, গিফট খুলবে। আমি গিফটগুলো আগে সামনে তুলে রেখে নিই। হ্যাঁ রাখো। কার কোনটা কে মেখুন? আমি তো পিক ছবি তুলব না। হ্যাঁ তুমি ছবি তুলবা। হ্যাঁ ছবি তুলব। আর কি করব? গোলাপটা নিয়ে এখানে করব। হ্যাঁ এখন তাকাও একটু। আমারটা কি খুলবো আগে? কোনটা? এটা কার? ভেরি গুড। মনে হয় বুঝছে, র‍্যাপিং দেখে বুঝছে না? র‍্যাপিং এর স্ট্যান্ডার্ড আমাদের দুজনের র‍্যাপ। নিকো তুমি লাগবে না। আমি কিন্তু বুঝছি। দোকানদার দরকার নেই। বসো না। আই উপরে ওঠা দেখা যাইতেছে না তো। পরিবারের মত নাই। আর করতে করতে শেষ। উপরে ওঠা এই র‍্যাপিং পেপার গুলো সামনে থেকে সরা দেখা যেতেছে না। তুই তো গিফট হচ্ছে নিচে নামা তো। কালো ব্যাগটা সামনে থেকে সরাও, টেবিলের উপর রেখে তারপরে খুলো। হ্যাঁ খুলছে একটা। সব সময় আমার গিফট খুলতে অনেক টাইম লাগে। না 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 দাঁড়া তাকা তাকা, এমনি তাকা না, দাঁড়া আমি কিছু আমাদের কিছু দিবা না? এখন কেমন লাগছে গিফট? এইটা দেখুন মেকআপ আর্টিস্ট।
হ্যাঁ এখন আর কি করবি? এখন তুই কি পারছ না? টাকা পয়সা দেয় দেখি দেখি ধর না, আমি ধরো ঠিক মতো ধরো, ললিপপ এটা সিগমা, আমি তোর বারবার বলতেছি এটা তো খোলার পরেই দেখছি যে ললিপপ। আরে আমি জানি ফারজানা বসে দেখছি, এটা কি এটা তো খাওয়াতেছি না জানো এটা কি বডি স্প্রে সানগ্লাস? বাহ সানগ্লাসটা পরো, সানগ্লাসটা পরো, সানগ্লাসটা পরো। কে দিছে এটা? মানুষ মানুষ বিলা বিলা ওরে তো দেখাই দিছি প্যাকেট। আচ্ছা আমি জানি। আরে বাহ, প্রতি বছর একটা করে সানগ্লাস পরিয়া আমার তো জায়গা হবে এটার ভিতরে, আমাদের সবারই জায়গা হবে। সিরিয়াস আমার তো ঠিক আছে, না তুই বড় তো বড়, আমি ওই যে ইয়েতে পড়ে গেছিলাম আমার তো বড়। হ্যাঁ এখানেই আছে, ব্যাগের ভিতরে স্পট পড়ে যাবে, স্কেচ পড়ে যাবে। হ্যাঁ যে পড়েছে পারফেক্ট ভিতরে রাখবে এই যে কি শেষ গিফট এখন পর্যন্ত আমি কাটিনি, এক বছর হয়ে গেছে। ঘড়ি আমি ঘড়ি দিছিলাম, আমাকে কি দিয়েছে সেটা আমারটা বোঝলো, এরকম ভাঙতোবা কানাকে লাগলে করার সময়। আচ্ছা আমি বুঝে নিয়েছি, হ্যাঁ আমার একটা পেইন্টিং আছে, তোমাদের একটা পেইন্টিং আছে লাগলো কানে তো ভালো তো ধর ধর ও যেটা পড়েছে এটাও তো অনেকটা এরকম। হ্যাঁ
আচ্ছা যাই হোক, ওটা গোল্ড রিং এটা সিল। একজন 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 কি একজন এটা বিদায় ছিল না হাই ছিল? বিদায়ী আমরা চলে যাচ্ছি। আজকের মতো বার্থডে পার্টি শেষ, আমি বাসায় চলে যাচ্ছি। আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।